সবাইকে শুভেচ্ছা। আজ আমি দশম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় রক্তের চাপ সম্পর্কে আলোচনা করব। রক্তের চাপ হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলা হয়। তাই রক্তচাপ বলতে সাধারণত ধমনী রক্তচাপকেই বোঝায়। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনীর প্রাচীরে স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব এবং পরিমাণের উপর নির্ভর করে। নিলয়ের সিস্টুল অবস্থান ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টুলিক রক্তচাপ এবং ডায়াস্টোল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়াস্টোল রক্তচাপ বলা হয়। স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টুলিক রক্তচাপ পারস্তম্ভের 110 থেকে 140 মিলিমিটার এবং ডায়াস্টোলিক রক্তচাপ 60 থেকে 90 মিলিমিটার হয়। স্বাভাবিক রক্তচাপ 120/80 এভাবে প্রকাশ করা হয়। রক্তচাপকে 120/80 এইভাবে প্রকাশ করা হয়। ফিগমোমে নিউট্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়। তারপর হচ্ছে উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন বলা হয়। অর্থাৎ আমরা সাধারণত যাকে আমরা হাই প্রেশার বলি। শরীরের আর মনের স্বাভাবিক অবস্থা রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপর অবস্থান করতে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। রক্তচাপ যদি কম থাকে তাহলে তাকে নিম্ন রক্তচাপ বলা হয়, যাকে আমরা লো প্রেশার হিসাবে বলি। হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে ধমনির মধ্যে রক্ত প্রবাহকালে ধমনির গায়ে কোনো ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ সবসময় 160 মিলিমিটার পারস্তম্ভ বা তার বেশি বা ডায়াস্টোলিক রক্তচাপ 95 মিলিমিটার পারস্তম্ভ বা তার বেশি থাকে তবে তার উচ্চ রক্তচাপ আছে বলে ধরা হয়। উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে যদি রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সীমার অতিক্রম করে তবে তাকে হাইপারটেনশন বলা যাবে না, তার জন্য বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হয় না। হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ জানা যায়নি তবে অতিরিক্ত শরীরের ওজন, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিক অস্থিতিচিত্র এবং মানসিক চাপগ্রস্ত রক্তের কোলেস্টেরল আধিক্য এই রকম ব্যক্তিদের মধ্যে এই রোগের আশঙ্কা সবচেয়ে বেশি। হাইপারটেনশন রোগীদের যেসব জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক, প্যারালাইসিস, হৃৎপিণ্ডের বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, ফেইলিউর বা কিডনির কার্যকারিতা কমে যাওয়া, দৃষ্টিশক্তি ব্যাঘাত প্রভৃতি। রক্তচাপ প্রতিরোধ করার উপায়। রক্তচাপ প্রতিরোধ এক নাম্বার, ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ রাখা, দেহের ওজন না বাড়ানো, চর্বিযুক্ত খাদ্য বর্জন করা, সুষম খাদ্য গ্রহণ করা, পরিমাণের অতিরিক্ত খাদ্য থেকে বিরত থাকা, ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত ব্যায়াম করা, দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, মানসিক চাপমুক্ত এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা, এই উপায়ে আমরা রক্তচাপকে প্রতিরোধ করতে পারি। তাহলে আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।